আপনার কি পেটে গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে? বুকে ও পেটে জ্বালা পোড়ার সমস্যা অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা? এই সব কিছু দূর করতে আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে দুটি ঘরোয়া নুস্খা শেয়ার করব, যেগুলো যদি আপনি সঠিকভাবে তৈরি করেন এবং সেবন করেন তাহলে আপনার পেট থেকে যত পুরাতন থেকে পুরাতন গ্যাস বা অ্যাসিডিটির অথবা কোষ্ঠকাঠিন্য সমস্যাই থাকুক না কেন, সব কিছুই দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটাকে যারা গুরুত্ব দেন না তারাই পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা হন। আস্তে আস্তে দেখা যায় একটা সময়ে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়, সে থেকে আবার পাইলসের সমস্যা হয়, আবার অনেকেরই দেখা যায় জয়েন্ট পেইন বা মাথা ব্যথা অথবা বুকের ব্যথা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর তাই অবশ্যই আপনারা হেলা করবেন না, পেটে গ্যাস এবং অ্যাসিডিটি হওয়া থেকে অবশ্যই আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আজকে আমি তিনটি ঘরোয়া নুস্খা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দুটি নুস্খা শেয়ার করব, এর মধ্য থেকে যে কোনো একটি আপনারা সেবন করবেন যখনই দেখবেন আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। এবং তৃতীয় যে নুস্খাটা শেয়ার করব, সেটা যাদের পুরাতন থেকে পুরাতন গ্যাসের সমস্যা রয়েছে, এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও প্রচণ্ড আকারে হয়ে গিয়েছে তাদের জন্য, আর তারা এই তৃতীয় নুস্খাটা অবশ্যই তৈরি করবেন এবং সেবন করবেন। এখানে আমি প্রথমে যে উপাদানটা নিয়েছি এটা হচ্ছে মৌরি। মৌরিটাকে অনেকে মশলা হিসেবে চিনে থাকেন, কিন্তু বিশ্বাস করুন এটা এতটাই শক্তিশালী আর কার্যকরী একটা উপাদান, যেটা যদি আপনি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে আপনার শরীর থেকে হাজারো রোগ চিরবিদায় নেবে। আর এই মরিটা সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়, আর সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন, স্কিপ করবেন না। প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি আমি, আর তার মধ্যে এক চা চামচ পরিমাণ মরি দিয়ে দিলাম। আর এখন আমি এক গ্লাস পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। যারা প্রচণ্ড রকমে হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য মরি এক কার্যকরী দাওয়াই। আপনারা যদি নিয়মিত এই মরিটা সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে আপনার শরীর থেকে সব ধরনের গ্যাস, অ্যাসিডিটি এবং গ্যাস থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা স্থায়ীভাবেই দূর হয়ে যাবে। কারণ মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকে রক্ষা করে। আপনারা তো দেখতেই পেলেন এই পাত্রটা আমি চুলাতে বসিয়ে নিয়েছি এবং মিডিয়াম স্লো ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। যখনই পানিটা অর্ধেকে নেমে এসেছে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর এই পানিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে মধুটা ব্যবহার করতে পারেন, তবে যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তারা মধুটা স্কিপ করবেন। সরাসরি এটা ঘুম থেকে উঠে খালি পেটে অবশ্যই এটা খেয়ে নেবেন, আর এটা খাওয়ার কিছুক্ষণ পর আপনারা নাস্তা করবেন। আর এটা খেলে ইনস্ট্যান্ট আপনার পেট থেকে সব ধরনের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। অনেকে আছেন যাদের বুকে এবং পেটে জ্বালা পোড়া করে, সেই সঙ্গে কোনো কিছু খেলেই মনে হয় যেন বুকের উপরে উঠে গিয়েছে। তাছাড়া অনেকে আছেন যাদের মুখে দুর্গন্ধ ও গ্যাস বের হয় মুখ থেকে বারবার, বায়ুপথ দিয়েও বারবার গ্যাস বের হয়, আর তখনই আপনারা এই রেমেডিটা তৈরি করবেন বা নুস্খাটা তৈরি করবেন আর খেয়ে নেবেন। দেখবেন ইনস্ট্যান্ট শান্তি পাবেন, আরাম পাবেন। আর মরিটা অবশ্যই গর্ভবতী মহিলারা স্কিপ করবেন। গর্ভবতী মহিলারা এবং ছোট বাচ্চারা এই মরিটা এইভাবে খাবেন না। সেই সঙ্গে যাদের গাজরে অ্যালার্জি রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারেন না। আর এখন আমি দ্বিতীয় নুস্খাটা শেয়ার করতে যাচ্ছি, আর তার জন্য এখানে নিয়েছি আমি গরম মশলা হিসেবে পরিচিত লবঙ্গ। লবঙ্গ থেকে অবশ্যই আপনারা ফুলযুক্ত লবঙ্গগুলো বেছে নেবেন, 4 থেকে 5টা লবঙ্গ আপনারা বেছে নেবেন। আর এই লবঙ্গগুলোকে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে দেবেন, আর একটা পাত্রতে দুটি উপকরণ একত্র মিশিয়ে চুলাতে বসিয়ে নেবেন এবং অবশ্যই স্লো ফ্লেমে রেখে এটা জাল করতে হবে। আস্তে আস্তে করে এটা জাল করে 1 কাপ পানিতে পরিণত করবেন। তারপর চুলা থেকে নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায়, বলতে সহনীয় পর্যায়ে থাকা অবস্থায় এটা খেতে হবে, আর অবশ্যই খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো ফল পাবেন। সেই সাথে আপনারা সঙ্গে সঙ্গেই এতটা ভালো ফল পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কারণ এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেট থেকে সব ধরনের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে।
পেটে গ্যাস জমতে জমতে কিন্তু একটা সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর তাই কোষ্ঠকাঠিন্য কাটাতে চাইলে অবশ্যই আপনারা ঘুম থেকে উঠে এটা সেবন করবেন, আর গ্যাসটাকে অবশ্যই বাড়তে দিবেন না, কারণ সমস্যার তীব্রতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে এটা দূর করাটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যাদের কষা পায়খানার সমস্যা হচ্ছে এখন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা হচ্ছে, তারাও এই রেমেডিগুলো খেলে উপকৃত হবেন। খুব সহজেই দেখবেন পেটের ভেতর থেকে সব ধরনের ময়লা বের হয়ে যাবে। আর এখন আমি তৃতীয় নুস্খাটা তৈরি করব, আর তার জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো নিয়ে নিলাম। আর এখন যে নুস্খাটা আমি তৈরি করে দেখাবো সেটা যাদের অতিরিক্ত মাত্রায় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে এবং যাদের সমস্যাটা অনেক পুরাতন, এমনকি গ্যাস হতে হতে কোষ্ঠকাঠিন্য সমস্যাটাও অনেক বেশি মাত্রায় হয়ে গিয়েছে, তারা এটা সেবন করবেন। এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি খোসা ছাড়িয়ে একটা হামানদিস্তাতে নিয়ে নিলাম, সেই সঙ্গে কয়েকটা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেব। এই দুটি উপকরণ একত্র করে আমি রেমেডিটা তৈরি করার জন্য হামানদিস্তাতে দিয়ে ছেঁচে নেব। আদা আমাদের পেটের জন্য খুবই উপকারী। আদা খেলে আপনার শরীর থেকে অনেক ধরনের রোগ স্থায়ীভাবে উধাও হয়ে যাবে। আর আজকে যেহেতু গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে এসেছি, আপনারা যদি প্রতিদিন হাফ ইঞ্চি পরিমাণ আদা চিবিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন গ্যাসের সমস্যা কোনো দিনও হবে না, আর যে সমস্যাটা আছে সেটাও স্থায়ীভাবেই কমে যাবে। আর যদি চিবিয়ে খাওয়া সম্ভব হয় না, তাহলে আপনারা এই আদা দিয়ে চা তৈরি করেও কিন্তু খেতে পারেন। তো এখন আমি দুটি উপকরণ হামানদিস্তাতে দিয়ে ছেঁচে নিয়েছি, বলতে একটু তেঁতলিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পাত্র নিলাম, পাত্রটার মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি ঢেলে দিচ্ছি, আর এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চুলাতে বসিয়ে নেব। আর এটাকে একদমই স্লো ফ্লেমে রেখে জাল করতে হবে, অনেকক্ষণ সময় লাগিয়ে এটা আপনারা জাল করবেন। পানির পরিমাণটা যখনই দেখবেন অর্ধেকের থেকেও কম, বলতে 2 গ্লাস পানি 1 কাপ পরিমাণ হয়ে গিয়েছে, তখনই বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও এর সঙ্গে অ্যাড করতে পারেন। তেজপাতাটাকে আমি ছোট ছোট করে, বলতে কুচি কুচি করে টুকরো করে নিচ্ছি, আর এটাকে এই পাত্রটার মধ্যে দিয়ে দেব। একসঙ্গে ফুটতে থাকবে এবং জাল হতে হতে একটা সময় যখন পরিমাণটা 1 কাপে চলে আসবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করবেন। এটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন এবং একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কাপে নিয়ে নেবেন। আর এর মধ্যে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। আর যদি আপনার ডায়াবেটিক্সের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মধুটা এখানে স্কিপ করবেন। ঘুম থেকে উঠেই এটা তৈরি করবেন এবং সম্পূর্ণ খালি পেটে খেয়ে নেবেন। তারপর 30 মিনিট সময় হাঁটাচলা করুন। আধা লিটার পানি অবশ্যই আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং নর্মাল যে নাস্তাগুলো প্রতিদিন আপনারা করেন সে নাস্তাটাই করে নেবেন। এইভাবে 7 থেকে 10 দিন আপনারা টানা এটা খাবেন। সমস্যার তীব্রতা যত বেশি হবে তত বেশি দিন আপনারা খাবেন, তবে 10 দিনের বেশি অবশ্যই খেতে যাবেন না। 10 দিনের বেশি যদি খেতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আর এর ভিতরে দেখবেন আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে, আপনার পেট থেকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও দূর হয়ে যাবে এবং সমস্ত মল বের হয়ে যাবে। তো দুটি নুস্খা আমি তৈরি করে দেখিয়েছি, একটা হচ্ছে ইনস্ট্যান্ট, একটা হচ্ছে বেশি সমস্যার সমাধান। তো আজকের মতন এ পর্যন্ত। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি এবং উপকারী মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আল্লাহ হাফেজ।